আজকে আমি খুব সুন্দর একটি সাইডের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো। সেই জন্য একটি ক্রস চিহ্ন তৈরি করে নেবার পর এর কোণে বাম দিকে একটি ক্রস চিহ্ন তৈরি করে নিলাম। তারপর এই ক্রস চিহ্নের কোণে লম্বালম্বি দুটো ক্রস চিহ্ন তৈরি করে নেব। তারপর দুটো ক্রস চিহ্নের কোণে পাশাপাশি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নেব। তিনটা ক্রস চিহ্ন তৈরি করা হয়ে গেলে দু নম্বর ক্রস চিহ্নের নিচে একটা ক্রস চিহ্ন তৈরি করে নেব। তারপর তিনটা ক্রস চিহ্নের কোণে লম্বালম্বি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নেব। তারপর তিনটা ক্রস চিহ্নের কোণে কোনাগুনি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। দুটো হয়ে গেছে। আরেকটা ক্রস চিহ্ন তৈরি করার পর এর কোণে আবার লম্বালম্বি তিনটা ক্রস চিহ্ন তৈরি করব। এর কোণে পাশাপাশি দুটো ক্রস চিহ্ন এবং দুটো ক্রস চিহ্নের উপরে আরেকটা ক্রস চিহ্ন এবং ডান দিকে আরেকটা ক্রস চিহ্ন। তাহলে আমার পাশাপাশি তিনটা ক্রস চিহ্ন তৈরি হয়ে গেল। তারপর এর কোণে যথারীতি দুটো ক্রস চিহ্ন, দুটো ক্রস চিহ্নের কোণে একটা ক্রস চিহ্ন, তারপর উপরের দিকে আরেকটা ক্রস চিহ্ন, একটা লতা তৈরি হয়ে গেল। এবার আমি ফুল তৈরি করব। তো ফুল তৈরির জন্য আমি এখানে গোলাপি রঙের উল নিয়েছি এবং ডান দিকে দুটো ঘর বাড়িয়ে নিয়ে দুটো ক্রস চিহ্ন মিডিলে একটা ঘর ছেড়ে দিয়ে আবার পাশাপাশি দুটো ক্রস চিহ্ন, এইভাবে আমি দু লাইন তৈরি করে নেব। দু লাইন তৈরি করা হয়ে গেলে মিডিলে একটা ক্রস চিহ্নের লাইন ছাড়া রেখে আবার যথাক্রমে দুটো ক্রস চিহ্ন, মিডিলে একটা ক্রস চিহ্ন ছাড়া রেখে আবার দুটো ক্রস চিহ্ন, এইভাবে আবার দু লাইন তৈরি করে নেব। মোট চার লাইন ফুলের পাবড়ি তৈরি করে নেব। তারপর আবার লতা তৈরি করব। ফুল তৈরির পর আমি মিডিলে একটা ক্রস চিহ্ন দিয়ে দিলাম। তারপর ওপরে যথাক্রমে একই ক্রস চিহ্ন দিয়ে আমি ওপরে লতাগুলো তৈরি করে নেব। একটা ক্রস চিহ্ন, তার উপরে তিনটা ক্রস চিহ্ন, আবার বাম দিকে দুটো ক্রস চিহ্ন, দুটো ক্রস চিহ্নের কোণে আবার একটা ক্রস চিহ্ন, আবার এর কোণে একটা ক্রস চিহ্ন। যেখানে তিনটা ক্রস চিহ্ন প্রথমে তৈরি করলাম এর কোণে আবার লম্বালম্বি তিনটা ক্রস চিহ্ন, আবার তিনটা ক্রস চিহ্ন তৈরি করা হয়ে গেলে কোনাকুনি তিনটা ক্রস চিহ্ন, এইভাবে ওপরের দিকের লতা ও ফুল তৈরি হবে। এবার যখন নিচের দিকে লতাটা আমি তৈরি করব, তো তখন প্রথমে যেখানে আমি একটা ক্রস চিহ্ন তৈরি করলাম সেখানে একটা ঘর ছেড়ে দিয়ে একটা ক্রস চিহ্ন, তারপর একটা ঘর বাড়িয়ে নিয়ে উপরের দিকে পাশাপাশি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। তিনটা ক্রস চিহ্ন তৈরি করা হয়ে গেলে এবার নিচের দিকে দুটো ক্রস চিহ্ন তৈরি করে নেব। দুটো ক্রস চিহ্ন তৈরি করার পর এর কোণে একটা ক্রস চিহ্ন, আবার উপরের দিকে এর কোণে একটা ক্রস চিহ্ন। যেখানে তিনটা ক্রস চিহ্ন তৈরি করলাম আবার লম্বালম্বি তিনটা ক্রস চিহ্ন তৈরি করব। প্রথমে যেইভাবে লতাটা তৈরি করলাম সেইভাবে পাশাপাশি লতাটা তৈরি হবে। এইভাবে তৈরি করার পর আবার একই পদ্ধতিতে আমি ফুল তৈরি করে নেব। দুটো ক্রস চিহ্ন একটা ক্রস চিহ্ন ছেড়ে আবার দুটো ক্রস চিহ্ন, এইভাবে দু লাইন, আবার মিডিলে একটা ক্রস চিহ্নের লাইন ছাড়া রেখে আবার দুটো
ক্রস চিহ্ন একটা ছেড়ে দুটো ক্রস চিহ্ন করে দু লাইন তৈরি করে নেব। মোট চারটা লাইন তৈরি করার পর একটা ফুল কমপ্লিট হবে। এইভাবে আমি নিচের দিকে ডিজাইনটা কমপ্লিট করব। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।